জানোয়ার সত্ত্বে আরিয়া যে নাকি শাহিনুর কি একটা নাম, ফেকধারী নামধারী দাঙ্গাবাজটার বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে আজকে এই ভিডিও বানাচ্ছি। বাংলায় থাকবে, আমার আপনার ঘরে থাকবে, আমার আপনার খাবে, আমার আপনার মধ্যেই দাঙ্গা বাঁধাতে চাইবে। হ্যাঁ, আমি হিন্দু ভাই বোনেদের বলছি, আমি মুসলমান ভাই বোনেদেরকে বলছি, আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয়ে কথা বলবো। বিষয়টি হলো তসলিমা নাসরিনের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, তার বিতর্কিত কথাবার্তা, বিতর্কিত লেখা, এই নিয়ে কিন্তু আপনারা অবগত আছেন। আজকে আপনাদের সামনে তসলিমা নাসরিনের থেকেও আমার মনে হলো যেন আরো ভয়ঙ্কর, যে এই মুসলমান জাতটা যে কতখানি নিকৃষ্ট, পশ্চিমবাংলা বলেন অথবা পুরো ভারতবর্ষে এত দালালের বাচ্চা রয়েছে, এত দালালের বাচ্চা যারা হয়েছে কি যে মানে ওর বাপের বিরুদ্ধে কিছু বললে তাদের কিন্তু গায়ে লাগবে না, কিন্তু হয়েছে কি যে মোহাম্মদ আর হয়েছে কি যে আল্লাহ সম্পর্কে কেউ যদি কিছু বলে তখনই দেখা যায় কি হয়েছে কি যে ওদের যে পিছনে যে হাগার যে পুত্তা আছে না সেটা ফাইটে ঢোল হয়ে যায়। আর সেই ভয়ঙ্কর ব্যক্তিটি আমাদের পশ্চিমবাংলাতেই রয়েছেন। না, সে কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা নয়, তার নাম কি জানেন? স্ক্রিনে সবই দিয়ে দেওয়া হবে। একজন নামধারী মুসলিম কিন্তু একজন নাস্তিক, সমস্যা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে ইসলাম ধর্ম পালন করবে কি হিন্দু ধর্ম পালন করবে, সে ঈশ্বরকে বিশ্বাস করবে কি নাস্তিকতায় বিশ্বাস করবে, সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলতে আসছি না। কিন্তু হ্যাঁ, কথা বলবো যখন এই সোনার বাংলায় কেউ দাঙ্গা বাঁধাতে আসবে, কিন্তু কথা বলবো যখন এই সোনার বাংলায় কেউ আগুন জ্বালাতে আসবে, কিন্তু কথা বলবো যখন এই সম্প্রীতির ভারতবর্ষে কেউ ফেকধারী নামধারী পাঁচাটা কোনো কুত্তা যখন আগুন লাগাবে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, অবশ্যই তার বিরুদ্ধে গর্জে উঠব। আপনি আপনার ধর্ম পালন করুন, এতে আমাদের কোনো সমস্যা নেই, এতে পশ্চিমবাংলার মানুষের কোনো সমস্যা নেই, ভারতবাসীর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো আপনি যদি ভারতবর্ষের আইনের বিরুদ্ধে কথা বলেন, সমস্যাটা হলো আপনি যদি ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, সমস্যাটা হলো আপনি যদি ভারতবর্ষের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, গর্জে উঠব, কথা বলবো, প্রতিবাদ করব, ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা পৌঁছে দেব। এটাও জানিয়ে রাখছি, একটু অপেক্ষা করুন, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানায় কিন্তু আপনার নামে এফআইআর হবে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, দিলীপ ঘোষের সাথে তার অনেক ছবি দেখা গিয়েছে, বিজেপির অনেক নেতা নেত্রীর সঙ্গে তার অনেক ছবি দেখা গিয়েছে। শুধু তাই নয়, বিজেপির পক্ষেই কথা বলে, হিন্দু রাষ্ট্রের পক্ষে কথা বলে, মানবতার বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তার নাম এখন হয়েছে সত্যে আরিয়া, ফেসবুকেও তিনি আছেন, এবং তার বিভিন্ন রকম কুরুচিকর ফেসবুক পোস্ট। একজন বাচ্চাকে কোলে নিয়ে দেখুন কিভাবে লিখেছে যে ভাগ্যবান শিশু, কেননা মুসলিম ঘরে জন্ম নেয়নি, বড় হয়ে কোনো কুলঙ্গার মাওলানার মতো কারোর গায়ে থুতু ছিটাবে না। ওই ডক্টরদের গায়ে থুতু ছিটাচ্ছে, নার্সদের গায়ে থুতু ছিটাচ্ছে, তারপর ডক্টররা যখন রাস্তা দিয়ে যেতে থাকে তখন তাদের উপরে পাথর নিক্ষেপ করে, তারপর নার্সদের সামনে এসে কি যে ল্যান্টা হয়ে তাদের কাটা। আরে ধর্ম পরিবর্তনকারী, আপনাকে বলছি যে থুতু ছিটানোর যে ঘটনা সেটা তো দেখা গিয়েছে মিথ্যা, ফেক, জালি। কারণ একটা সম্প্রদায়ের ওপরে এই বিষয়টা নিয়ে একটা সম্প্রদায়কে টার্গেট করে আমরা দেখেছি এই যে করোনা ভাইরাস লকডাউনের জেরে যে গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক যারা ভিন রাজ্যে আটকে রয়েছে, খেতে পারছে না, বাড়িতে ফিরতে পারছে না, যদিও লকডাউনের জেরে বাড়িতে ফেরা সম্ভব নয় মেনে নিচ্ছি, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই লকডাউন হয়েছে, হয়নি? যদি ধনী ব্যক্তিদেরকে বিদেশ থেকে প্লেনে করে ফেরানো হয়ে থাকে, কেন আমার দেশের গরিব শ্রমিক খেটে খাওয়া মানুষদেরকে ট্রেনে করে, বাসে করে, গাড়িতে করে তাদের বাড়িতে ফেরানো হলো না? যদিও ফেরানো হলো না, ঠিক আছে, মেনে নিলাম, জরুরি ছিল, কিছু করার নেই, সেই কারণে তারা ভিন রাজ্যে আটকে রয়েছে। কেন তাদের খাদ্য সুনিশ্চিত করা হচ্ছে না? তাদের খাদ্য সামগ্রী কেন পৌঁছে দেওয়া হচ্ছে না? জবাব কি আছে আপনাদের কাছে? এই সময় এসেছেন রাজনীতি করতে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে? হয়তো আপনি এখনো পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের নজরে পড়েননি, হয়তো এখনো পর্যন্ত আপনি বাংলার অগ্নিকন্যা সম্প্রীতির কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়েননি, হয়তো
সেই কারণে আপনার নামে এখনও এফআইআর হয়তো হয়নি, আর এখনও পর্যন্ত আপনি সুখে শান্তিতে বিলাসী জীবনযাপন করছেন, কোনো এক সম্প্রদায়কে টার্গেট করে, গালাগালি করে, কোনো এক সম্প্রদায়কে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিনা টুইটার, বিনা ফেসবুক, বিনা ইনস্টাগ্রামে কোটি 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 মানুষ ফলো করে, যাকে তাকে নিয়ে আপনি একটার পর একটা অশ্লীল কথা, একটার পর একটা নোংরা কথা বলেছেন, শিশুকামী মুহাম্মাদের অনুসারীদের জন্য, শিশুকামী মুহাম্মাদের অনুসারীদের জন্য, যে যে মুহাম্মদ 53 বছর বয়সে 6 বছরে আয়েশারে, বাংলার মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ, কোটি কোটি হযরত মুহাম্মাদের ফলোয়ার্সদেরকে নিয়ে আপনি নোংরা কথা বলেছেন, আপনাকে ফলো করবে না, আপনাকে জেলে থাকা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে আপনি এখনও পর্যন্ত জেলের বাইরে আছেন, আপনাকে কিন্তু ছাড়া হবে না। দেখুন ফেসবুক পোস্টগুলো আপনাদেরকে দেখাবো, আমি একটা একটা করে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে আশ্চর্য হবেন। সে হযরত মুহাম্মদকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তাবলিগি জামাতের প্রাণকেন্দ্র নিজামুদ্দিন, সারা পৃথিবীর যে প্রাণকেন্দ্র এবং হেড অফিস বলতে পারেন, মারকাজ যেটাকে বলা হয়, মাওলানা সাদ সাহেব, মাওলানা সাদ, যদিও সব মুসলমানরা তাবলিগি জামাতকে সমর্থন করে না, যদিও ভারতবর্ষের সর্বধর্মের মানুষ এই তাবলিগি জামাতটা কি জানে না, তবুও বলছি মাওলানা সাদ একজন শিক্ষিত ভদ্র মানুষ, একজন ধর্মীয় পণ্ডিত, যদি কোনো অন্যায় করে থাকে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত বা দেওয়া যাবে। অনেকে প্রশ্ন তুলবেন যে তার অন্যায়টা কী, আমি বিচার করতে যাচ্ছি না তার অন্যায় কী, তার ভাত সঠিক কী, যদি কোনো অন্যায় করে আমি বলেছি, বলা হচ্ছে তার মাধ্যমেই নাকি করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষ জুড়ে। মাওলানা সাদ কোন জায়গা, আমি তারে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যে যে মাওলানা সাদ, বাইঞ্চোদ মাওলানা সাদের কারণে পুরা করোনা ভাইরাস এই ভারতবর্ষে এইভাবে ছড়াচ্ছে, 9000-এর উপরে করোনা এফেক্টেড মানুষ শুধুমাত্র এই সারা মুসলিমদের জন্য। তার ব্লাড টেস্ট করে দেখা গেছে তার শরীরে করোনা ভাইরাস নেই। সে একটি ভিডিওর মাধ্যমে মাওলানা সাদকে অসভ্য ভাষায় গালিগালাজ করলেন। শুধু তাই নয়, সেখানেই থেমে থাকিনি, মুসলমান নাম শুনলেই না তার একটা গায়ে জ্বর এসে যাচ্ছে। ফেসবুকে লিখেছে, সে একটা পোস্ট করেছে, জায়গা বিচার আমি হাতে কলম তুলতে পারি, ছবি আকার তুলতে তুলতে পারি, সত্য প্রচারের মাইক্রোফোন ধরতে পারি, সেই যুদ্ধের অপেক্ষায় আছি যেদিন হাতে অস্ত্র তুলে নিতে হবে জিহাদি কোপাতে। আহ, সোনার বাংলাতে দাঁড়িয়ে কী ধরনের কবিতা, কী ধরনের লেখা! বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার জন্মস্থান, তার জন্মস্থান বাংলাদেশ, সেখান থেকে বিতাড়িত হয়েছে দাঙ্গাবাজ, মুসলিম নামধারী ছিলেন, এখন আর নেই, এখন তার নাম করেছে সত্য আরিয়া, এখন কিন্তু দাঙ্গা বাঁধাতে চাইছে, অশান্তি বাঁধাতে চাইছে, করবেন না এফআইআর তার নামে। আপনাকে বলছি, দর্শক বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতে এর নামে এফআইআর করুন লিখিতভাবে, কারণ যদি পশ্চিমবাংলায় দাঙ্গা বাঁধে, অশান্তি বাঁধে, ঝামেলা হয়, আগুন লাগে, ক্ষতিটা কিন্তু কোনো হিন্দু ভাই বোনের হবে না, ক্ষতিটা শুধু কোনো মুসলমান ভাই বোনের হবে না, ক্ষতিটা হবে সাধারণ মানুষের, এতে করে ধনী ব্যক্তিরাও, তাদেরও সমস্যা হবে, ক্ষতি হবে, গরিব তাদেরও ক্ষতি হবে, হিন্দু মুসলিম সবার ক্ষতি হবে। দাঙ্গা যদি একটা জায়গায় বাঁধে, ভাবুন একজন মারা গেল, একজন মায়ের কোল খালি হয়ে যাবে, একজন স্ত্রী বিধবা হয়ে যাবে, একজন সন্তান অনাথ হয়ে যাবে, একজন পিতামাতা সন্তান হারা হয়ে যাবে, একজন প্রতিবেশী হারা হয়ে যাবে, ভাবতে পাচ্ছেন কষ্টটা কাদের, আমার আপনার কষ্ট। তাহলে দাঙ্গা বাঁধাতে দেব না আমি আপনি। আমার হয়তো অনেক বিজেপি সমর্থিত, আরএসএস সমর্থিত ভাই বোনেরা, তারা বলবে না না ঠিকই তো করছে, মুসলমানদের বিরুদ্ধে বলছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে বলছে, হযরত মুহাম্মদের বিরুদ্ধে বলছে, আল্লাহর বিরুদ্ধে বলছে, এটা তো খুব ভালোই জিনিস, ভালো নয়। আগুনটা যখন আজকে আমার ঘরে আছে,
কালকে আগুনটা আপনার ঘরেও যাবে এটা খেয়াল রাখতে হবে। কারণ সে তো মুখোশধারী, আগে ছিল মুসলিম, যদিও মুসলিম নামটা মুসলিম নয়, কিন্তু সে তো নাস্তিক সম্ভবত। এখন পরিবর্তন করে হিন্দু হয়েছে, কেন? খেটে খাবে না, বসে বসে খাবে। যারা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, মুসলমান বিদ্বেষী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী, মানবতা বিরোধী, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান বিরোধী, তাদের টাকায় বসে বসে ভারতে ফোটানি মারবে, তাদের টাকায় বসে বসে মজ মস্তি করবে, তাদের টাকায় বসে বসে ফুর্তি করবে, তাদের টাকায় বসে বসে ভালো ফ্ল্যাটে থাকবে, আহ কি মজা, বাংলায় থাকবে, আমার আপনার ঘরে থাকবে, আমার আপনার খাবে, আমার আপনার মধ্যেই দাঙ্গা বাঁধাতে চাইবে। হ্যাঁ, আমি হিন্দু ভাই বোনেদের বলছি, আমি মুসলমান ভাই বোনেদেরকে বলছি, আপনারা আমার একটা বাংলাদেশ থেকে একজন এসে আপনারা আমার মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেবে, মরবো আমি আপনি, সে মরবে না, সে ঘরে বসে বসে 50 ইঞ্চি কালার এলইডি বা এলসিডিতে বা ঘরের ল্যাপটপে বা স্মার্টফোনে বসে বসে মজা দেখবে আর হাততালি মারবে, এটা কি আমি আপনি চাই? মরবে তো আমার আপনার ঘরের সন্তান। তার উস্কানিমূলক বক্তব্যে, তার উস্কানিমূলক দাঙ্গামূলক সন্ত্রাসীমূলক পাকিস্তানের ভাষায় সে যে কথা বলছে, মানবতার বিরুদ্ধে যে কথা বলছে, ইসলাম বিদ্বেষী যে কথা বলছে, মুসলমান বিদ্বেষী যে কথা বলছে, ভারতবর্ষের সংবিধান বিরোধী যে কথা বলছে, এর দ্বারায় আপনার আমার যে মাইন্ড পরিবর্তন হয়ে যাবে, আপনার আমার আমি যে মানসিকভাবে অস্থির হয়ে যাব, আপনি আমি যে গরম হয়ে গিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা করব, অশান্তি করব, এতে করে ক্ষতিটা কিন্তু সত্যি আরিয়া ওই জানোয়ারটার হবে না, এতে করে ক্ষতিটা আপনার আমার হবে, আপনার আমার হবে, আপনার আমার হবে। তাহলে উচিত আপনি একজন হিন্দু হন আর মুসলমান হন, যদি আপনি শান্তির পক্ষে হন, যদি আপনি সংবিধানের পক্ষে হন, যদি আপনি মানবতার পক্ষে হন, যদি আপনি ভারতবর্ষ ঐক্যের পক্ষে হন, যদি আপনি ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে হন, যদি আপনি ভালোবাসার পক্ষে হন, ভালোবাসা ভালোবাসা, তাহলে এই সমস্ত জন্তু জানোয়ার মার্কা মাইন্ডের মানুষদেরকে জেলে থাকতে হবে, জেলে জেলে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। ফাঁসির দাবি জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে, আর আপনাকে বলছি ভারতবর্ষের পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানায় তার বিরুদ্ধে এফআইআর করুন। কেন কোনো রাজনৈতিক দলের জন্য আপনি আপনার আমার মধ্যে অশান্তি বাঁধাবো? আপনি আমি অশান্তি করে মরবো সাধারণ মানুষ? আপনাকেও দিনের বেলায় মানে কাজে যেতে হয়, আমাকেও কাজে যেতে হয়, আপনাকেও ব্যবসা করে খেতে হয়, আমাকেও ব্যবসা করে খেতে হয়, আপনার সন্তানদেরকেও আপনাকে মানুষ করতে হয় রক্ত ঝরিয়ে, আমার সন্তানকেও রক্ত ঝরিয়ে আমাকে মানুষ করতে হয়। হ্যাঁ, ধর্মটা হয়তো আলাদা, আপনি হিন্দু আমি মুসলমান, আপনি খ্রিশ্চান আমি দলিত, আপনি অন্য ধর্ম পালন করেন আমি অন্য ধর্ম পালন করি, কিন্তু দিনের শেষে তো আমরা ভারতবাসী, দিনের শেষে তো আমরা বাঙালি, দিনের শেষে তো আমরা মানুষ, ভুলে যাবেন না মানুষ। আপনি আপনার ধর্ম পালন করুন না, এতে কোনো সমস্যা নেই তো। আমি আমার ধর্ম পালন করি, ভারতবর্ষের সংবিধান তো সেই অধিকার দিয়েছে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে, আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, কোনো প্রয়োজন নেই আমি মন্দিরে গিয়ে পুজো করব, কোনো প্রয়োজন নেই আমার স্ত্রীকে মাথায় সিঁদুর লাগিয়ে হাতে আপনার যে হিন্দু বোনেরা যে ওই শাঁখা শাঁখা সিঁদুর পরে সেগুলো পরাবো, কোনো প্রয়োজন নেই আমার হিন্দু ভাইদের আচার ব্যবহার কালচার আমি আমার জীবনে বাস্তবায়িত করব। ঠিক তেমনই একজন হিন্দু ভাইয়ের কোনো প্রয়োজন নেই মাজারে গিয়ে কোনো পীর বাবার কাছে দোয়া চাইবে, কোনো প্রয়োজন নেই মসজিদে গিয়ে নামাজ পড়বে, একজন হিন্দু বোনের কোনো প্রয়োজন নেই যে সে বোরখা পরে মুসলিম বোনেদের প্রতি সম্প্রীতি দেখাবে, কোনো দরকার নেই। আপনি আপনার ধর্মটাই সঠিকভাবে পালন করুন, আমি আমার ধর্মটা পালন করি, কিন্তু শর্ত একটাই, যখন ভারতবর্ষের উপর কোনো বাইরের দেশ আঘাত করতে আসবে, যখন ভারতবর্ষের দিকে কোনো জঙ্গি দেশ, কোনো সন্ত্রাসী দেশ আঙুল তুলবে,
তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর আমরা হিন্দু মুসলমান থাকবো না, তখন আমরা হয়ে যাব ভারতবাসী, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। যেভাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ হিন্দু যখন ভাইরা বোনেরা, তারা দেখেনি কে হিন্দু কে মুসলমান, যখন ইংরেজদের বিরুদ্ধে ডাক এসেছে, যখন সত্যের বিরুদ্ধে ডাক এসেছে, তখন তারা ভারতবাসী হিসেবে একসাথে ছুটে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ইংরেজদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। সেই দিন আপনাকে আমাকে সারা যতদিন পৃথিবী বেঁচে থাকবে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন ভারতবর্ষ থাকবে, ততদিন আপনাকে আমাকে ভারতীয় হিসাবে, যারা বহিঃশত্রু, যারা ভারতবর্ষের শত্রু, তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই আপনার আমার সংবিধান, এটাই আপনার আমার মানবতা, এটাই আপনার আমার শিক্ষা। সম্প্রতি কি শুনবেন, লকডাউন চলছে না, লকডাউন লকডাউন চলছে না, করোনা ভাইরাসের জেরে মানুষ কাজে যেতে পারছে না, খেতে পারছে না, ব্যবসা হচ্ছে না, শ্রমিকরা আটকে রয়েছে, যারা খেতে পাচ্ছে না তাদেরকে খাবার দিন, এটা সম্প্রীতি। যারা বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ান, এটা সম্প্রীতি। যারা অর্থের অভাবে যে সমস্ত ভাই বোনেরা পড়াশোনা করতে পারে না, তাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিন, এটাই হলো সম্প্রীতি। সম্প্রীতি মানে আপনাকে পুজো করতে হবে না মুসলমান হয়ে, সম্প্রীতি মানে আপনাকে হিন্দু হয়ে নামাজ পড়তে হবে না, একে অপরের পাশে দাঁড়াবেন, একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন, একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করবেন, একে অপরের ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখবেন, এটাই হলো সম্প্রীতি। আর ভারতবর্ষের বিরুদ্ধে, হিন্দু মুসলমানের বিরুদ্ধে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, ভারতবর্ষের গণতন্ত্রের বিরুদ্ধে যখনই যারা আক্রমণ করতে আসবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠবেন, এটাই হলো ভারতবর্ষ, এটাই হলো সম্প্রীতি, এটাই হলো মানবতা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে, সকলে ভালো থাকবেন, জয় ভারত।